বাংলাদেশ সুশৃঙ্খল ও বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে উন্নয়ন সমৃদ্ধি পথে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বাংলাদেশের অর্জনগুলোকে ক্ষতিগ্রস্ত করছে এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ এডিবি 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধকে পুঁজি করে উন্নয়ন অংশীদারদের সুদের হার বাড়ানো দুঃখজনক। প্রধানমন্ত্রী আরও বলেন, কারো কাছে করোনা বা দয়া ভিক্ষা নয়, বাংলাদেশ তার ন্যায্য অধিকার চায়। করোনা অতিমারি সহ বিভিন্ন সংকটে বাংলাদেশের পাশে থাকায় এডিবিতে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত এক দশকে বাংলাদেশ এডিবির সহায়তা প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ সরকার যখন 2009 সালে গঠন হয়েছে, তারপর থেকে তাদের সহযোগিতার হার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এডিবির ক্রমবর্ধমান অবদান দাঁড়িয়েছে 28.38 বিলিয়ন মার্কিন ডলারে, যা এডিবির পোর্টফোলিওতে বাংলাদেশকে তৃতীয় বৃহত্তম গ্রাহক হিসেবেই স্বীকার করা হচ্ছে।